আমার শুধু এখন পার্লারে গিয়া চুল সেট করতে ইচ্ছা করে, মুখে আটা মাইখা শুয়ে থাকতে মন চায়। বারগার সারা কিছু মুখে রোসে না। রোজ মরার আগে একটা না একটা বাধা পাই। কাল গাছ থেকে পড়ে গিয়ে পা মচকে গেল, আজকে আবার তুমি। আমি তোমার কি মচকে দিলাম? আজকে আমি তোমাকে ছাড়া সব ভুলে গেছি। তাহলে আমাকেও ভুলে যাও। পৃথিবীতে প্রেম বলে কিছু প্রেম বলে কিছু নেই। বাবা চায়। কি চায়? তুমি আমাকে বিয়ে করো। আই সালিম, আই। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। চার পা বাঁচা মানে দুই পা, এক পায়ে রাজি তবু ধরি কেন বাজি তবু হাঁটি হাঁটি করে কাছে যায় রে। মজার শহরে ঢাকা, এখানে প্রেম মানে টাকা। যত তুমি ফুল দাও কবিতা ভুলে যাও, বুকে ছুরি খেতে হবে ভাই রে। তার চেয়ে গান গাও, চোখ মুছে হাসি দাও। তার চেয়ে গান গাও, চোখ মুছে হাসি দাও। একটি মুখোশ পরে মুক্তি রঙিন করে, বলো প্রেম হয় শুধু ডলারে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু রে। ছয় ঘন্টা পর পর, এখন না। বাবু ভাই, জামা খোলা। কেন? সেক দিব, পাতলে। তেল দিবা? হ্যাঁ। ওই তোরা যা, তাহলে তুমি একলাই ওর খেজমত করো। এই ফুলি, এসে পড়ো। আয় বিজলি, তুইও যা। কেন, তুই কি ষড়যন্ত্র করবি? আজকে আমি ওর খেজমত করুম। তুই যা। ঠিক আছে, আমি ওকে নিয়ে নিচে যাই। সেলিম আসতে পারে করি ফুল রে কুমু গান গাইতে। ঠিক আছে, একটু জোরে জোরে গাইতে কইস ওই ভ্রমর কইয়া গিয়া গানটা। আই বিজলি ধর, ধর বিজলি ধর। আরে সেমনি ওরে না, আমারে ধর, আমারে ধর, নাহলে আমি ওরে খুন করুম, খুন করে ফাঁসি দিয়ে দিলুম। মুনিয়া তুমি যাও। সেলিম বিকাম সেন্সলেস। Where is he? Besides the lake, under the trees. How? When I proposed him, he fell down. Khaise? Hi, Selimar kyu se? Bolte si. Munia, tumi jao. I'm so sorry. Amiyo gelam. Kyu se? Oi, Munia je Selim re biya korar kotha bolche, oita shune Selim dhopash. নিয়ে আসা।
কিন্তু আমার এই শরীরে আচ্ছা ঠিক আছে আসো আমি তোমারে টিপা দেই বাবুল আমি তোমার হাত পা কবে ভাঙবো কেন কারণ সেলিমকে জেলে পাঠাইতে দেবো না ও তোমরা একটু সেলিমের মাথায় পানি দিও আমি ভাই তারও ধরতে পারব না সামিলে আমার ডাউট করব চুপ আচ্ছা গুড নাইট নাইট মুনিয়া তোর ভাইয়ের মাথায় পানি ঢালতে কইছে কেন আমার ভাই কি পাগল তোর ভাই পাগল না মতলবের পাগল কেন মুনিয়া যেই তোর ভাইয়ারে বিয়ে করতে চাইছে অমনি সে মাথা ঘুরে পড়ে গেল হাই হাই তাহলে সামিলের কি হইব আজকে আসুক তারে আমি খুন করব আগে দেখ কোথাকার পানি কোথায় গড়ায় এর মানে কি সামিলি আর বাবুল মিটিং করতেছে ওই বাবুলের বুদ্ধি আর সামিলির প্যাস তাহলে বিয়ে তো দূরে থাক তোমার ভাইয়ের যে কি অবস্থা হয় আল্লাহই জানে পানের দোকানটা জানি কোন দিকে এই যে এইদিকে সামিলি বিজলির ঘরটা জানি কোন দিকে এই যে এখানে কেন সককে দেখো না হ্যাঁ আমার না একটা বইন আছিল বইনটার নাম জানো কি ফুল তুই ফুল এই ফুল আমার ব্যাগটা একটু আয়না দিবি কই যাবেন ভাই মুনিয়ার বাসায় থুকু আমার বাসায় সামিলি হ্যাঁ যখন কেউ ছিল না তখন কার দরকার ছিল সামেলি যখন তোর আশ্রয় ছিল না তখন কার দরকার ছিল সামেলি ভাতের দরকার সামেলি কাপড়ের দরকার সামেলি টাকার দরকার সামেলি এইবার মাফের দরকার সামেলি এইবারের মতো আমারে মাফ করে দাও এর আগেও বহুবার আপনাকে মাফ করা হয়েছে বাউল ভাই ভাইয়া যে মানুষ অতীত থেকে কোনো শিক্ষা না না আরে সে তো মানুষের বাচ্চাই না চুপ এত কথা কোনের কোনো কাম নাই এখন কাও ওর কি শাস্তি দেওয়া যায় 10 ইঞ্চি ইট ইট ভাইয়া ইট কেন ইট দিয়ে কি হবে ভাইয়া ইট কেন বোঝেন না না ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা বাবুল ভাইয়া কিছুই তো বুঝলাম না ভাইয়া চামিলির যে আজকে এই অবস্থা হবে রবীন্দ্রনাথ তা 100 বছর আগেই জানতো কিন্তু 100 বছর আগে তো আমি ছিলাম না ভাইয়া কিন্তু ভালোবাসা ছিল ইটও ছিল আর আইস চামিলির জি গান চামিলি ভালোবাসা নাই তো ইট আছে তাও বুঝতে পারলাম না আফুল যা ইট নিয়ে আয় 10 ইঞ্চি ইট আমাকে মারবা কোথায় মারবা আই বাবুল কোথায় কোথায় মারলে 10 বছরের জেল হয় উকিল বলছে 20 দিন হসপিটালে থাকার মতো মার দিলে 7 থেকে 10 বছরের মতো জেল হয় ওই তুই ওইরা মারে জেলে যাবি ওই ঢং করিস না আমার খুব ভালো লাগতেছে সোলে সিনেমায় গাব্বার সিং থেকে এরকম একটা ডায়লগ দিছিল আমি গেলাম কেন তোর পরানের সেলিমের মৃত্যু দেখবি না তুই আর সুমকি তুই দেখ ভাই জানরে সাইরা দেন আপনার যত টাকা নিছিল দিয়া দিমু আমার মন
সেইটা ফেরত দিবি কেমনে? আমার প্রেম, আমার গান, আমার সুখের পানি। ভাইজান, কোন না আপনি তারই ভালোবাসেন? না বললেই হবে, আমরা তো বিশ্বাস করব না। চামেলি, তুমি করবা? না কেন করব? আর তোকে মনে নাই মুনিয়া এসে তোকে সামনে কি বয়ান করে গেছে? সে ইংরেজিতে বলছে শি ওয়ান্টস টু গেট ম্যারিড উইথ সেলিম। বাংলা? মুনিয়া সেলিম রে বিয়া করতে চাইছিল। আর কোন প্রমাণের দরকার আছে গো? সে কি বলছে যে সে মুনিয়া রে ভালোবাসে? হায় রে অবলা নারী, সব কিছু কি কন লাগে? ও চেহারার দিকে তাকায় দেখ, কেমন সোর সোর একটা ভাব। হ ঠিকই কইছো, তার মুখে কেউ যেন কালি দিয়ে মাইখা দিছে। আমি তো কালোই। এই কালো সেই কালো না, এই দেখো আমিও তো কালো, কিন্তু আমার মুখ কি তার মতো আলকাতরা নাকি চকচকা? বাবুল ভাইয়া, আপনি না বলছিলেন বোকা বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রু ভালো? এই জন্যই তো চামেলি রে বলছি, তার হাত পা ভাঙার দরকার নেই, মাথায় 10 ইঞ্চিটা দিয়ে একটা ডাইরেক্ট বাড়ি দেন, সেলিম ভাইয়ের মৃত্যু যন্ত্রণা হবে না, বাড়ি মারার লগে লগে সে ডাইরেক্ট বেহেশতে যাবে। ভাই ফুল ইট আন, এই যে এইগুলো এসে বড় কোনো ইট পাইলাম না। এই যে এখানে আছে এই দুলা, দুটো ইট দাও তো, আরেকটা দাও। এই যে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি না, ওইটাতে কেরোসিন লাগছে। আই বাবু, দাঁতের তো গন্ধ আছে নাকি? আরে গন্ধ থাকলে কি, ইট তো ইটি না, আমারে মানলে নতুন ইট দিয়ে মারতে হবে। যে মারবে এটা তার খুশি, চামেলি মারো না, আমার হাতে গন্ধ করবো। আরে চুচা মারলে তো হাতে একটু গন্ধ হবেই। তাহলে সবার আগে অরে মার, অর সবার সেলিমে চাইতেও খারাপ। তুমি জানলা কেমনে? সে সাইটটা মেয়ের নাম ধরে কইছিল, যার নাম উঠবো সে শুধু তারই ভালোবাসবো। কার নাম উঠছিল রে? আমার। তারপর কুত্তা লেজ কি আর সোজা হয়? চামেলি, কার বিচার করতেছ, তার না আমার? তার। তাহলে তার মধ্যে আমার কথা আসে কেন? আসে এই জন্যই যে সোরের সাক্ষী গাইড কাটা। এটার মানে কি? মানে বাবুল আমার চাইতেও খারাপ। হাপা, তার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, সে পারলে আমারও সারে না। আর আমি তো এসব শুনে ভাবতেছি ওরে মামা বলবো। আর কিছু শুনবি? কি শুনবে, বিচারক তো নিজেই তার উপর দুর্বল। আই ও কি কইলো? আজকের বিচার মুলতুবি করা হোক, আগামীকাল আবার বিচার করা হবে। অর্ডার অর্ডার অর্ডার। আই তোর দড়ি খুলে দে। বাবুল তুই আমার সাথে চলো। কোথায়? কেন তুমি তো কইলো আমি ওর প্রতি দুর্বল, আর ওরে নিয়ে কই যাওন যা সেটা তুমিই কও। লেগের ধরে যাও, তবে বেশি দূর যাও না। ঠিক আছে চলো, পিস পিস চলো। কাইল তোমার বিচার করুম। কেন বিশ্বাস করো, লটারি করছিলাম ঠিকই, কিন্তু বিজলির নামে যে আঙ্গুলটা ধরছিলাম ওইটা কিন্তু উঠে নাই। কার নাম উঠছিল ওইটা কি বললে তুমি বিশ্বাস করবা? আমার নাম বাবু ইল্লা। আরে তোমার নাম উঠলে আমি কি করুম? তাইলে আমার বিচারই ঠিক। কি? তোমার হাত পা ভাঙা সেলিম রে জেলে পাঠালো। এই যে আমি কানে ধরলাম, আমি জীবনে তোমার নামে আর আঙ্গুল ধরুম না। ধরলে ধরো আমার কি, কিন্তু সেলিম রে যদি আমি জেলে পাঠাতে না পারছি তাহলে আমার অনেক কিছু। সেলিমের তো বিচার হইতেছে। আরে ওই বিচার করে কি আমি জেলে পাঠাতে পারুম? আরে হাত পা তো ভাঙতে পারবা। তাইলেও সে গড়ায় গড়ায় মুনিয়ার কাছে যাইব। তাইলে আজকে সেলিমের বিচার করলা কেন? যাতে সবাই ভাবে যে সেলিম তোমার উপর খুব ক্ষিপ্ত আছে।
মানে অহন যদি তোমার হাত পা এমনি এমনিও ভাঙে মানুষ বিশ্বাস করবে সেলিম ভাঙছে আমার পুলিশে কিছু বুঝাইতে হবে না হ্যাঁ আইডিয়াটা কেমন দেখছো আমার মাথায় কত বুদ্ধি